অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত বিসিবি বস পাপন। ভক্তদের আশা পূরণ করে মাশরাফি বিন মর্তুজাকেই বিসিবি প্রধান করার কথা জানালেন দেশনেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে অনেক খেলোয়াড় এসেছে চলে গিয়েছে, শুধু বাংলাদেশই না, বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, বোর্ড কর্মকর্তা কর্মচারীরা এসেছে চলেও গিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন যেন আঠার মতো লেগে আছে, যার যাবার কোনো নাম নেই। বিসিবি প্রধান হবার পর থেকেই নানা বিতর্ক হয়েছে তাকে নিয়ে, তবে তার তাতে কোনো কর্ণপাত নেই। এবারের বিশ্বকাপে ভরাডুবিতে ডুবেছে বাংলাদেশ। বাংলাদেশ স্কোয়াড দেশে ফেরার পরেই বিসিবি বস পাপন ও সাকিবের পদত্যাগের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী, যার কারণে জরুরি বৈঠক ডেকেছে পাপন। বৈঠক শেষে পাপন ঘোষণা দেন বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না। এমন অবস্থায় ভক্তদের তোপের মুখে পড়েছে ক্রিকেট বোর্ড কর্মকর্তা ও কর্মচারীরা। তাই তো এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। প্রধানমন্ত্রী বলেন সবকিছু তদন্ত করা হবে, তদন্ত শেষে প্রয়োজনে পাপনকে সরিয়ে ফেলানো হবে বলেও জানান তিনি। তো দর্শক, পাপন পদত্যাগ করলে ক্রিকেট বোর্ডের জন্য কতটুকু ভালো হবে বলে আপনি মনে করেন, এবং পাপনের জায়গায় মাশরাফি বিন মর্তুজা যদি বিসিবি বস হন তাহলে আপনার এ বিষয়ে মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে।